আমাদের সমাজে রোহানের চিকিৎসা তদবির ঝাড়ফুকের নামে চলছে গুন্ডাগিরি, আর এগুলোকে করছে কিছু অসাধু জাদুকর আমিলেরা। তারা সাধারণ মানুষের পকেট থেকে লুটে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা। তারা কেমনভাবে সাধারণ মানুষের পকেট থেকে টাকাকে লুটে নিচ্ছে সেই রকমই কিছু গোপন তথ্য আপনাদেরকে এই ভিডিওতেই জানিয়ে দেব ইনশাআল্লাহ। কেবল আপনি শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটিকে মন দিয়ে দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ আমি সবসময়ই এই ধরনের নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক। ওই সব জাদুকর আমিলারা কিভাবে মানুষদেরকে ঠকিয়ে মানুষদের পকেট থেকে নিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। দোয়াতাবি ঝাড়ফুকের নামে চলছে এখন বেশিরভাগই জাদুবিদ্যা। সাধারণ মানুষ রোগব্যাধিতে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার জন্য ওইসব আমিলদের কাছে যাচ্ছেন, কিন্তু ওইসব আমিলদের কাছে গিয়ে ওইসব রোগীগুলো আরো ভয়ানক বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছেন। কথা হচ্ছে, আমরা যাদেরকে আমিল ভাবি সে কিন্তু কোরআনি আমিল নাও হতে পারে, সে হতে পারে পাক্কা একজন জাদুকর। আপনি সেই ব্যক্তিটাকে চিনবেন কিভাবে? তারা মানুষের জীবনকে নিয়ে কিভাবে ছিনিমিনি খেলে তার দুই একটা নমুনা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। দেখবেন ওইসব আমিলদের কাছে যাওয়া মাত্রই রোগীর কাছে থেকে তলব করবে মেন্সের রক্ত লাগানো কাপড়, পরিহিত কাপড়, মাথার চুল, হাত পায়ের নখ, শরীরের ময়লা। এই সব জিনিসগুলো যখন রোগীটা জাদুকর আমিলটাকে দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে ওই রোগীটাকে ভয়ানক জাদুতে আক্রান্ত করে দেবে ওই জাদুকর আমিল ব্যক্তিটা, যাতে করে প্রত্যেক মাসে বা সপ্তাহে দুই তিনবার করে ওই আমিলটার কাছে আসতে বাধ্য হয়ে যায়। এছাড়া এমন ভয় ওই রোগীটাকে দেখিয়ে দেবে, রোগীটা আসতে বাধ্য হয়ে যাবে ওই আমিলটার কাছে। এমনকি রোগীটা যদি মহিলা রোগী হয়, ওই মহিলা রোগীটার সাথে কুকর্ম যৌন মিলন পর্যন্ত করতে থাকে। সে কুকর্ম করতে না চাইলে তাকে ভয় দেখিয়ে বাধ্য করে দেয়। এই ধরনের কিছু জাদুকর আমিল রয়েছে আমাদের সমাজে। ওই সব আমিলগুলো কখনোই চায় না রোগীটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, কারণ রোগীটা যদি সুস্থ হয়ে যায় রোগীটা কখনোই যে ওই আমিলটার কাছে আর আসবে না, ওই আমিলটা সেটা খুব ভালোভাবেই জানে। এজন্যই প্রথম অবস্থাতে ওই রোগীটাকে একটা ভয়ানক জাদুতে আক্রান্ত করে রাখে, যাতে করে রোগীটা বারবার আসে আর আমিলটাকে টাকা দিতে থাকে। এরা সমাজে ভালো মানুষের রূপ ধারণ করে থাকে। তাদের থাকবে মাথায় টুপি, থাকবে মুখে দাড়ি, থাকবে তাদের লম্বা জামা, হুজুরদের মতো সেজে থাকবে তারা। এদেরকে আপনি চিনবেন কিভাবে? দেখবেন এরা যখন চিকিৎসা তদবির করবে তখন দোয়া কালামগুলো তারা মনে মনে ফিসফিস করে পড়বে। এ কারণেই তারা ফিসফিস করে পড়তে থাকে, জোরে জোরে পাঠ করলে তারা সমাজের কাছে ধরা খেয়ে যাবে, মানুষদের কাছে ধরা পড়ে যাবে। এজন্যই তারা ওই সব মন্ত্রগুলো ফিসফিস করে পাঠ করতে থাকে। এছাড়া জাদুকর আমিলেরা রোগীদের কাছে থেকে তলব করবে রোগীর শরীরের ময়লা, তার ছবি, হাত পায়ের নখ, মেন্সের রক্ত লাগানো কাপড়, পরিহিত কাপড়। এগুলো চাইলেই আপনি বুঝে নেবেন ওই ব্যক্তিটা পাক্কা জাদুকর ব্যক্তি আছে। খবরদার, এই সব জিনিসগুলো কোনো আমিলকেই দেবেন না, দিলেই আপনি ভয়ানক সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। আপনাকে করে দেবে ভয়ানক জাদু এবং তার কাছে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে আসতে আপনাকে বাধ্য করে দেবে।